সুশান্তের মৃত্যুর কারণ কি তাহলে দিশা? আসুন আমরা এ সম্পর্কে বিস্তারিত জেনে নিই। গত 8 জুন চোদ্দতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন সুশান্ত সিং রাজপুতের ম্যানেজার দিশা সালিয়ান। দিশার মৃত্যুর মাত্র 5 দিনের ব্যবধানে সুশান্তর আত্মহত্যা হতবাক করে দিল উপমহাদেশকে। বিশ্ব যখন করোনা নিয়ে দুশ্চিন্তায়, হঠাৎ বলিউডের ওপরে যেন আকাশ ভেঙে পড়ল। আত্মহত্যা করলেন বলিউডের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখ সুশান্ত সিং রাজপুত। রবিবার মুম্বাইয়ের বাড়ি থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত লাশ। বাড়িতে থাকা কাগজপত্র থেকে জানা যায় বেশ কিছুদিন ধরে ডিপ্রেশনে ভুগছিলেন তিনি। অন্যদিকে মুম্বাইয়ের মালাডের এক বহুতলের 14 তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন দিশা। প্রেমিক রোহন রায় এবং বন্ধুদের সঙ্গে ডিনারের পর আচমকাই বড় কাচের জানালার কাছে চলে যান দিশা। কিছু বুঝে ওঠার আগে সেখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তবে কি কারণে আত্মহত্যা করলেন সেলিব্রিটি ম্যানেজার তা নিয়ে দ্বিধায় পড়ে যায় পুলিশ। তদন্ত শুরু হয়। তবে লকডাউনের সময় থেকে ক্রমশ ডিপ্রেশনে ভুগছিলেন দিশা। মাঝে মধ্যেই অন্য রকমের ব্যবহার করতেন তিনি। কি কারণে তার ব্যবহার আচমকা পরিবর্তন হয়ে এসেছে তা নিয়ে পুলিশ খোঁজ করছে। এদিকে সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় পুরো উপমহাদেশ শোকে স্তব্ধ হয়ে গিয়েছে। ধোনির বায়োপিক থেকে শুরু বেশ কিছু সুপারহিট চলচ্চিত্রের নায়ক সুশান্ত সিং রাজপুত 1986 সালের 21 জানুয়ারি পটনায় জন্মগ্রহণ করেছিলেন সুশান্ত সিং রাজপুত। পরবর্তীকালে দিল্লিতে চলে আসেন তার পরিবার। দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হন তিনি। কিন্তু সেই সময় থেকে থিয়েটারের দিকে ঝোঁকেন তিনি, নাচও শেখেন। তার জন্য লেখাপড়া শেষ করতে পারেনি। অভিনয়ের তাগিদ থেকে শেষ মেশ মুম্বাইয়ে চলে আসেন সুশান্ত। সেখানে 2008 সালে প্রথম একতা কাপুরের প্রযোজনায় কিস দেশ মে হাই মেরা দিল সিরিয়ালে অভিনয় শুরু করেন তিনি। সিরিয়ালে অল্প দিনের মধ্যে তার চরিত্রটির মৃত্যু হয়। তবে সেখান থেকে একতা কাপুরের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় তার। সেই সূত্রে 2009 সালে পবিত্র রিস্তা সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় পান তিনি। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। তো ভিউয়ার্স, আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং নিত্য নতুন এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।